ঈদ মুবারক নরসিন্দ টিভির পক্ষ থেকে সকল বিজ্ঞাপনদাতা সুগান অধ্যায়ী ও দেশে প্রবাসী সকল দর্শকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ ব্যাপারে বা ঈদ নিয়ে আমার দুটি বাণী আমি সবসময় বলে থাকি সবার জন্য ঈদ না এলে আমার জন্য এসো বুকে বুকে বুক না মিললে আমার পাশে বসোনা আরেকটি কথা হলো বুগে সুখ নেই ত্যাগেই সুখ বলেছে খোদার কোরআন তোমার ঈদ আমার ঈদ হোক সমান সমান কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে আমরা কি সেটা মানছি বা করছি পাশে আশেপাশে অনেক অভুক্ত অনেক জনি রয়েছে সামর্থ্য এবং সাধ্য নেই যে ইটটুকু সুন্দরভাবে পালন করুক আমাদের উচিত সেগুলোকে দেখা সারা বিশ্বে এবং বাংলাদেশে অত্যন্ত খারাপ অবস্থা করোনার কারণে কোভিড নাইন্টিনের কারণে আমাদের বিশেষ করে তিরিশ লক্ষ শ্রমজীবী মানুষ বিশেষ করে পরিবহন শ্রমিক তারা দীর্ঘদিন কাজ করতে পারেনি তাদের হাতে নগদ কোনো টাকা নেই তারপরে ইয়ার সাথে যারা দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ অনেকেই কর্মবিমুখ বা কাজহীন এজন্য অনেকের হাতেই নগদ কোনো টাকা নেই সামনে ঈদ এই ঈদটুকু তারা কিভাবে পালন করবে এটা তো দূরের কথা তাদের ঘরে অনেকের ঘরে খাবারহীন নেই অতএব এই একটা সংকট একটা জটিল মুহূর্তে ঈদুল আজহা আমরা পালন করতে যাচ্ছি যখন সারা দেশে অনেক শ্রমজীবী মানুষ এবং ভাসমান মানুষ এবং কাজ চ্যুত মানুষ বা যারা অনেকেই কাজ হারিয়েছেন এই করোনার কারণে তাদের সামনে ঈদটা কীভাবে পালন করবে সেটা একটি অত্যন্ত কঠিন প্রশ্ন যাই হোক তবু ঈদ আসে সময় চলে যায় সময়ের চাকা ধাবমান সেটি চলতেই থাকবে মহাকালের ঘূর্ণিপাকে মানুষ চলছে ছুটছে তো আমরা যদি সেই শ্রমজীবী মানুষ যারা কাজহীন যারা টাকা রোজগার করতে পারেনি কোনো কাজ পায়নি তাদের পাশে দাঁড়ায় তাহলে ঈদটা কিন্তু সুন্দর হয় যাই হোক অনেকেই এবছর কুরবানি দিতে পারবেন না অনেকেরই কাজ নেই এবং অনেকে বিদেশের ভাইয়েরা যারা আছেন শ্রম দিচ্ছেন অনেকেরই কিন্তু চাকরি নেই তারা কিন্তু যে পরিমাণ টাকা পাঠানোর কথা তারা পাঠাতে পারেননি বা পারছেন না সেজন্য কুরবানিটাও সুন্দরভাবে দিতে পারছেন না যাই হোক আমরা যে কথাটুকু বলি বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এই বদ্বীপ যিনি স্বাধীন করেছিলেন যার ইঙ্গিতে বা যার ইশারায় যার ঘোষণায় স্বাধীন হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি তিনি কিন্তু সেই সাতচল্লিশ সাল থেকেই এই দেশকে স্বাধীন করার জন্য ধাপে 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 তিনি একটি জাতিকে স্বাধীনতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন সর্বশেষ উনি উনিশশো একাত্তর সালে সাতই মার্চ যে রেস কোর্স ময়দানে যে বাসনটি দিলেন সেটি কিন্তু এক অবিসংবাদিত এবং ইতিহাসের সবচেয়ে আলোকিত ভাষণ এবং উজ্জীবিত হওয়ার মতো ভাষণ এবং উজ্জীবিত হওয়ার মতো কথা সেই কথাতেই কিন্তু লক্ষ লক্ষ লোক যুবক ছাত্র যুদ্ধে জাপিয়ে পড়ে এবং দেশটি স্বাধীন করে যাই হোক আমি একজন লেখক হিসেবে বলতে চাই যে এ দেশ এগিয়ে যাবি আমাদের মানুষের মুখে হাসি ফুটবেই এবং আমরা একটা একটা এটা একটা চ্যালেঞ্জ যে আমরা দু সালের ভিতরে হ্যাঁ আমরা একটা উন্নয়নশীল দেশে উন্নত দেশে পরিণত হব হ্যাঁ আমাদের সেই গোল এম টার্গেট নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন আর একটা কথা হলো যে যে দেশ মুক্তিযুদ্ধের বেতর দিয়ে ত্রিশ লক্ষ শহীদের রক্তের মধ্য দিয়ে এ দেশ স্বাধীন হয়েছে সেটি পিছিয়ে থাকার কথা নয় এবং এটি এগিয়ে যাবে ফিদেল ক্যাস্ট্রু কিন্তু একটা কথা বলেছিলেন যে আমি হিমালয় দেখি নাই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি অতএব আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব আরেকটা কথা হলো যে আমার সম্পর্কে যে আমি দীর্ঘদিন যাবৎ প্রায় পঁচিশ ছাব্বিশ বছর যাবৎ লেখালেখি করছি এবং এই লেখালেখির একটি ইয়া হল চাপ্টার হলো কি আঞ্চলিক ভাষার ছড়া অর্থাৎ নরসিংদীর আঞ্চলিক ভাষার ছড়া আমি রচনা করছি এবং এই ছড়া রচনার জন্যে এবছর অর্থাৎ দু হাজার একুশ সালে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি লোকসাহিত্যে শিল্পকলা একাডেমি পুরস্কার পেয়েছি এবং এটি কিন্তু মানুষ খুব আপনার গ্রহণ করছে এগুলো পড়ছে কারণ আমরা যে আমাদের দাদা দাদিরা চাচা মায়েরা যে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে যে বাসায় কথা বলতেন সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি এগুলো কিন্তু আমাদের শেকর এগুলো আমাদের সংস্কৃতি এগুলো আমাদের জীবন এগুলো আমাদের লোকসাহিত্য এগুলো হারিয়ে ফেলছি যেমন কিছু শব্দ আছে আপনি আর খুঁজে পাবেন না যেমন হাইনজা কাইঞ্জা ততা উন্তা বয়দা হ্যাঁ এই যে শব্দগুলো এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে এগুলো কুড়িয়ে এনে এনে আমি এগুলো দিয়ে ছড়া রচনা করছি এবং এগুলো মানুষ পড়ছে হ্যাঁ এই বলে এই না যে আমি আধুনিক না এ বলে এই না যে আমি চলমান সাহিত্যের সাথে নেই এ বলে এই না যে আমি বর্তমান সাহিত্যকে অবজ্ঞা বা ঘৃণা করছি না হ্যাঁ আমার 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 কথা হলো আমরা টবের গাছ নই আমরা আমাদের শেকড় থাকবে মাটিতে এবং আমরা তখন উপরে উঠতে পারবো আর টবের গাছ কিন্তু শেঁকড় নেই মাটিতে আমাদের শেঁকড় থাকবে মাটিতে আমরা আর যারা ঠনকু যারা নিজের শিকড় নিজের নিজস্ব বাসা এগুলো জানেন না তারা কিন্তু টবের গাছ টবের গাছ কিন্তু বেশি দিন থাকে না এই জন্যই আপনার আর শগীর সগীর এরা আপনার এই যে আমাদের নিজস্ব শেকরের ভাষার কথা বলেছেন হ্যাঁ এক জায়গায় বলেছেন যেজন জন্মেতে বঙ্গে হিংসে বঙ্গবাণী সেজন কাহার জন্ম নির্ণয় ন জানি এই জন্যই আমাদের দেশি ভাষাটা শেকরের ভাষাটা আত্মার ভাষাটা হৃদয় হৃদয়ের ভাষাটা এগুলো আগে জানতে হবে বুঝতে হবে উপলব্ধি করতে হবে পরবর্তীতে হল অন্য ভাষা ইংরেজি হলো আমাদের কাজের ভাষা আর বাংলা হলো আমাদের হৃদয়ের বা মনের ভাষা ভাষা হ্যাঁ আমি কোনো ভাষাকে অবজ্ঞা বা ঘৃণা করছি না যাই হোক আমি লিখে যাচ্ছি মানুষ পড়ছে হ্যাঁ আমরা নরসিংদিতে হ্যাঁ শিল্প সাহিত্য সংস্কৃতি দিয়ে এমন একটা হৃদ জেলা গড়তে চাই যেটা নাকি আপনার মনে করেন যে আমরা অন্যান্য জেলাকে ছাপিয়ে যাব ব্রাহ্মণবাড়িয়া আমাদের পাশের জেলা এই জেলাটি কিন্তু এককালে শিল্প সাহিত্যে এবং সঙ্গীতে এক অনন্য জেলা ছিল এখানে আপনার উস্তাদ আলাউদ্দিন খা মুবারক খা এরা কিন্তু ছিলেন এবং ওখানে কুমিল্লাতে নজরুল এসে এসেছিলেন এবং অদ্বৈত মল্ল বর্মন হ্যাঁ এরা কিন্তু এই এই মাটির সন্তান আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আমরা একটা সাহিত্য সংগঠন করতেছি পরিচিলন সাহিত্য সংস্কৃতি পরিষদ সেটি নসন্দীতে সবচেয়ে সমৃদ্ধ এবং সবচেয়ে চমৎকার একটি সাহিত্য সংগঠন হবে এবং সেটির আমাকে সাধারণ সম্পাদক আমাকে নির্বাচিত করা হয়েছে এবং আমাদের নসন্দী সরকারি কলেজের অধ্যক্ষ কালাম মাহমুদ স্যার হ্যাঁ এটির সভাপতি আমরা সবাইকে নিয়ে একটা চমৎকার সমৃদ্ধ হ্যাঁ উন্নত এ সাহিত্য সংগঠন করব যেটার ভেতর দিয়ে হ্যাঁ মননশীলতার চর্চা হবে সৃজনশীলতার চর্চা হবে এবং বুদ্ধিবৃত্তিক চর্চা হবে আমরা এগিয়ে যাব এবং এ দেশের মানুষ চোখ খুলে দেখতে পারবে সত্য কারণ সত্যই সুন্দর এটা আমার কথা না এটা হলো কবি ক্রিসের কথা ট্রুথ ইজ বিউটি বিউটি ট্রুথ এ আমরা এই সত্যের অন্বেষণকারী সত্য একদিন প্রস্ফুটিত হবে দেশ এগিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাবে আমরা একদিন প্রকৃতপক্ষে সোনার বাংলা করতে পারব করোনার ভেতর দিয়ে ঈদ এসেছে ঈদ উল আজাহা তো এই ঈদটা এই ঈদটা যাতে সবাই সমানভাবে করতে পারে সবার জন্য যদি যাতে ঈদ আসে এবং বনের পশুর মনের পশুকে করে যাবাই পশুরাও বাঁচে বাঁচে সবাই এটা কবি কাজী নজরুল ইসলামের একটা কথা আমরা সে আত্মত্যাগের মহিমায় আমরা যাতে মহিমান্বিত হই আমরা যাতে পশু কুরবানির পাশাপাশি যাতে ভিতরের যে কুপ্রবৃতি আমাদের যে ছয়টি রিপু আছে কামক্রুদ লোবমোহ মদ মৎসর্য এই ছয়টি রিপুও যাতে আমরা কুরবানি দিতে পারি এবং আমরা যাতে অহংকার বলে ইগোইজম ভুলে মানুষের সাথে বুক মিলিয়ে বলতে পারি যে এসো ভাই আমরা ঈদ উদযাপন করি হ্যাঁ ঈদটাকে পালন করি হ্যাঁ ত্যাগের মহিমায় আমরা উদ্বাসিত হই সুবাসিত হই সবাই সবার জন্য ঈদুল আজহার শুভেচ্ছা সবাই সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন করোনা কালে হ্যাঁ আপনার স্বাস্থ্যবিধি মেনে চলুন আপনারা খুব সহজে গর্ভ থেকে বের হবেন না কোনো কাজ না থাকলে যদি গুরুত্বপূর্ণ কাজ না থাকে আপনারা ভালো থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সবাইকে ধন্যবাদ নরসিংদী টেলিভিশনকে ধন্যবাদ ঈদ মুবারক টিভির পক্ষ থেকে সকল বিজ্ঞাপনদাতা শুভান অধ্যায়ী ও দেশে প্রবাসে সকল দর্শকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক